আজ তোমাদের মাঝে ছায়া প্রাইমারি টেট চ্যালেঞ্জার এই বইটির রিভিউ করা হবে এই বইটি একদম লেটেস্ট এবং লেটেস্ট সিলেবাস অনুযায়ী অর্থাৎ যারা এগারোই ডিসেম্বর প্রাইমারি টেট এক্সাম দিতে চলেছো তাদের ক্ষেত্রে এই বইটি কতটা উপযোগী হবে সমস্ত বিষয় এই ভিডিওতে বলা হবে তার আগে বলে দিই এই চ্যানেলের পক্ষ থেকে দুটো বুক গিভ অ্যা করা হচ্ছে বুক গিভ অ্যাওতে পার্টিসিপেশন করার জন্য কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে তার জন্য একটি ডেডিকেটেড ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে বুক গিভ অ্যাওয়েতে পার্টিসিপেশন করবে আর হ্যাঁ এই চ্যানেলে ডাব্লিউ বিসিএসের কোয়েশ্চেনগুলো বাংলায় ট্রান্সলেশন করা হচ্ছে মেনলি হিস্ট্রির উপর ফোকাস করা হচ্ছে পরবর্তীতে সময় পেলে বাদবাকিগুলো করা হবে চলো এবার বইটির রিভিউ করা যাক এই হচ্ছে ফ্রন্ট কভার তোমরা দেখেই নিয়েছো এই হচ্ছে থিকনেস এই হচ্ছে ব্যাক কভার চলো এবার তোমাদের ভেতরে দেখিয়ে দিই এই বইটি আগস্ট দু হাজার বাইশ পুনর্মুদ্রণ মূল্য চারশো পঞ্চাশ টাকা আমি মূলত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পারচেস করেছি তোমরা কলেজ স্ট্রিট থেকে আরও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে এবার চলো বইটির কন্টেন্ট দেখানো যাক তার আগে তোমরা ভূমিকাটা দেখে নাও এবার হচ্ছে কন্টেন্টস বা সূচিপত্র সেকশন এতে রয়েছে শিশু বিকাশ ও শিক্ষণ বিদ্যা। সেকশন বিতে রয়েছে ম্যাথামেটিক্স মানে গণিত সেকশন সিতে রয়েছে পরিবেশ বিদ্যা সেকশন ডি বাংলা নেক্সট সেকশন ই ইংলিশ সেকশ সেকশন এফ প্রিভিয়াস ইয়ারস টেট কোয়েশ্চেন পেপার্স এখানে তোমার প্রাইমারি টেট মানে ডাব্লু বি প্রাইমারি টেট দু হাজার তেরো পনেরো সি ষোলো আঠেরো পেয়ে যাবে সেকশন জিতে রয়েছে এক্সাম টাইপ স্যাম্পল পেপার তিনটে সেট রয়েছে এবং সবশেষে রয়েছে ত্রিপুরা টেট দু হাজার উনিশ চলো তোমাদের ভিতরে একটু দেখিয়ে দিই পেজ কোয়ালিটি কেমন তোমরা দেখে নাও পেজ কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ কেমন এবার চলো তোমাদের কিছু মডেল সেট পেপার দেখানো যাক যেটা ছশো তেরাশি পেজ থেকে শুরু চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ছশো তেরাশি স্যাম্পল পেপার তোমরা দেখে নাও এখানে প্রথমে রয়েছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি ম্যাথামেটিক্স এনভায়রমেন্টাল স্টাডিস বেঙ্গলি অ্যান্ড সবশেষে ইংলিশ এই টোটাল দেড়শোটি কোয়েশ্চেন তোমরা বইটি পড়ার পর বাড়িতে এই সেটগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কতটা পড়া হয়েছে তা তোমরা বুঝতে পারবে এরপরে দেখো এটা হচ্ছে দু নম্বর তারপরে রয়েছে তিন স্যাম্পল পেপার তিন এই স্যাম্পল পেপারগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে তোমা তোমাদের নলেজকে আরও এনহ্যান্স করতে পারবে সবশেষে রয়েছে ত্রিপুরা টেট দু হাজার উনিশ ত্রিপুরায় যে দু হাজার উনিশে টেট হয়েছিল তার কোশ্চেন এগুলো কী কোশ্চেন এসেছিলো তোমরা দেখতেই পাচ্ছ এ হচ্ছে কোশ্চেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ